কি করা যাচ্ছে না, কপি। আচ্ছা একটা আমি সেভ নিলাম, এটা কপি করতে হবে। কপি করলে কপি করতেছি, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করার পরে ওটা সরাতে গেলে পুরোটাই চলে আসে। কন্ট্রোল সি কন্ট্রোল ডি মানে ব্যাগে কপি হয়েছে আপনার। হ্যাঁ আমি বলছিলাম বারবার যে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে ব্যাগে চলে যাবে। বি বি মানে ব্যাক সাইড, অর্থাৎ ব্যাগে চলে গেল। কপি হয়েছে ঠিকই কিন্তু ব্যাগে চলে গেছে। এই যে আমি এখন কন্ট্রোল সি কন্ট্রোল বি দেওয়ার পরে ব্যাগে চলে গেছে, এখন কিন্তু এটা আমার একটা সিলেট অবস্থায় আছে, রাইট? দেখতেছেন আপনারা একটা সিলেট আছে, আছে না? একটা সিলেট আছে না? এই সিলেটটা, এই সিলেটটা কি উপরের কপিটা নাকি পিছনের? ব্যাগে যেটা আমি নিছিলাম ওই জিনিসটা কপি আছে, ওই জিনিসটা সিলেট আছে। সে আপনি আপনি যদি একটু দেখেন, আমি কালার চেঞ্জ করতেছি এখন, দেখেন সিলেট আছে, ব্যাক সাইডেরটা সিলেট আছে। আমি এটা এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম, হোয়াইট কালার করে দিই। এখন হোয়াইট কালার করছি, এখন উপরের কালার কিন্তু চেঞ্জ হয় নাই, নিচেরটা চেঞ্জ হয়েছে। আপনি যদি জাস্ট একটু টান দেন উপরে থেকে, দেখেন, হ্যাঁ দেখেন নিচের থেকে একটা কপি আসছে। কন্ট্রোল সি কন্ট্রোল বি মানে ব্যাক সাইড, ব্যাক সাইডে কপি হবে। এখন যদি ব্যাক সাইডে কপি করে আমি এখন ক্লিক করলাম আর্টবোর্ডের বাহিরে, এখন দেখেন আমার এটা সিলেক্ট নাই। এখন যদি আপনি ওই ব্যাক সাইডেরটা সিলেক্ট করতে যান, সেক্ষেত্রে ব্যাক সাইডেরটা সিলেক্ট হবে না, উপরেরটা সিলেক্ট হবে। উপরেরটা সিলেক্ট হয়ে উপরেরটা সরে আসবে। আর যদি আপনি চান যে না আমি পুরাটা সিলেক্ট করবো, সেক্ষেত্রে পুরাটা এইভাবে সিলেক্ট করতে পারবেন। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি করা না, ব্যাক সাইডে কপি করা। আর যদি যদি কপি করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দেন, তাহলে কপি হবে। এই যে কপি, হ্যাঁ। আরেকটা কপি করার হইতাছে, কয়েকটা নিয়ম আছে, আমি বলে দিই কপি কিভাবে কিভাবে করবেন। কপি ফার্স্টে যদি কোনো টেক্সট কোনো ইমেজ কোনো শেপ যে কোনো কিছু যদি কোনো আর্টবোর্ড যে কোনো কিছু যদি কপি করতে চান, ভালো করে খেয়াল রাখেন, যে কোনো কোনো কিছু কপি করতে চান অল্টার ধরে জাস্ট কপি করবেন। বুঝতে পারছি আমার কথা কি শোনা গেছে? জাস্ট আমি কি বলছি, কোনো যে কোনো কিছু আপনি আপনার ডিজাইনের ভিতরে যে কোনো কিছু যদি কপি করতে চান, টেক্সট শেপ ইমেজ আর্টবোর্ড যা কপি করবেন সব কিছু আপনি চাইলে পুরাটা সিলেক্ট করে, অর্থাৎ যেটা কপি করবেন সিলেক্ট করে অল্টার ধরবেন, অল্টার ধরে জাস্ট কপি করবেন। এটাই তাছে এক একটা। আরেকটা কপি হইতাছে যে আপনি চাইতেছেন এটা কপি করবেন কিন্তু অল্টার ধরবেন না, সেই ক্ষেত্রে কন্ট্রোল সি কন্ট্রোল ভি ভি ভি, হ্যাঁ কন্ট্রোল ভি দিলে এই যে একটা কপি হয়ে আসছে আমার, ঠিক আছে? এটা আমরা খুব কম ইউজ করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা ইউজ। বুঝতে পারিনি, আমি বলছি যদি আপনি কোনো ডিজাইনে যে কোনো কিছু যদি কপি করতে চান, ধরেন আপনার ইমেজ হোক শেপ হোক টেক্সট হোক আর্টবোর্ড হোক যে কোনো কিছু যদি আপনি কপি করতে চান অল্টার ধরে জাস্ট কপি করবেন। অল্টার ধরে কপি, অল্টার ধরে কপি, অল্টার ধরে কপি। বুঝা গেছে? আরেকটা হইতাছে, আরেকটা কপি করা হইতাছে, সেটা হইতাছে যে আপনি যদি চান যে অল্টার ধরে কপি করবেন না, সেক্ষেত্রে কন্ট্রোল সি কন্ট্রোল বি ভি ভি বি না, ঠিক আছে, ভি 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 দিলে কপি হবে। সেটা হয়তো উপরে আসতে পারে, এক ওই কোনো পাশে যাইতে পারে, যে কোনো পাশে যাইতে পারে, কিন্তু এটা আমরা করি না। অনেক সময় আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করি না, কারণ শেপটা দেখা যাইতেছে একবার এই পাশে হয়তো আইতে পারে, একবার এই পাশে আসতে পারে, এই পাশে আসতে পারে, তো আমার এটা আবার দরকার নাই, এটা পজিশন মতন দরকার নাই, সেক্ষেত্রে আমি অল্টার ধরে আমি কপি করতে পারতেছি। বুঝা গেছে? এই দুইটা কপি। আরেকটা কপি হইতাছে যে আপনি যদি চান যে এটাকে ব্যাক সাইডে কপি করবেন, এটার ব্যাক সাইড, ঠিক আছে, অনেক সময় আমাদের দরকার হয় ব্যাগে একটা কপি রাখা অনেক সময় ডিজাইনে, সেক্ষেত্রে কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিলে ব্যাগে আপনার একটা কপি চলে গেছে। আমি যদি শেপটাকে করি, এই যে ব্যাগে আমার একটা কপি আসছে, ঠিক আছে? এই তিনটা হইতাছে কপি, মনে থাকবে? আচ্ছা তারপরে বলেন, তারপরে কি সমস্যা কোনটা বললেন?
তারপরে ভাইয়া ওই যে বিমান লটারি নিচ্ছিলাম ওইটা কিভাবে কপি করে নিয়ে আসবো? ওইটা লরেন এক্সাম আসলে নাই, আচ্ছা লরেম এক্সামের টেক্সট গুলো, লরেম এক্সামের টেক্সট, ওকে আমি এই সাইডে গেলাম দেখেন। যার পরে এখান থেকে আপনি চাইলে যে কোনো টেক্সট, হ্যাঁ যে কোনো ইয়ে থেকে যেটা চান ওইটা আপনি কপি করতে পারবেন। জাস্ট আমি ধরেন এটুকু আমার লাগবে, হ্যাঁ এই যে পুরাটা ই করলাম, কপি করলাম, জাস্ট ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে রাইট বাটন ক্লিক করলে যে কপি লেখা আছে। কেন ড্র্যাগ করা যেতেছে না? আপনি এখানে ধরে জাস্ট মাউসের টিপ দিয়ে এরকম করে টান দেন, আপনি জাস্ট ধরে, হ্যাঁ মাউসটা ধরে, মাউসের উপর এটা ধরে জাস্ট মাউসটা একটা ক্লিক করবেন, ক্লিক করে ধরে রাখবেন, ছাড়বেন না, হ্যাঁ ধরে রাখবেন, এরপরে টান দিবেন, দেখবেন আপনার পুরা যা আছে এই জায়গা সব কপি হয়ে যাবে। ঠিক আছে, আপনি মেবি ধরে ছেড়ে দেন, টিপ দিয়ে খালি টিপ দেন মনে হয়, মেবি আপনি পুরাটা টিপ দিয়ে ধরে রাখেন, হ্যাঁ একটা ক্লিক করে ধরে রাখেন, এভাবে ধরে রাখলে দেখেন এটা পুরোটা কপি হইতেছে, কপি, রাইট বাটন ক্লিক, এই যে কপি 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 হয়ে গেছে। এখন আমি ইলাস্ট্রেটর এসে আমি টাইপ টুল ক্লিক করলাম, দেন একটু জুম করি, এখন ক্লিক করলাম, এখানে পেস্ট করলাম, এই যে আমার টেক্সট কপি আসছে। ঠিক আছে বুঝে গেছে, এটা কি বুঝে গেছে? বুঝে গেছে আচ্ছা, তারপরে বলেন, তারপরে আচ্ছা তারপরে বলেন আর আর কিসে প্রবলেম বলছিলেন? হ্যাঁ জেপিজি জেপিজির অপশন নাই কি? কেন, আপনি কি সফটওয়্যার কি আপনি কি ভিন্ন কিছু ইউজ করতেছেন? অপশন থাকবে না কেন? আচ্ছা ধরেন এটাই তো আমার ডিজাইন, হ্যাঁ আমি আর্টবোর্ডটা কালার দিই, ধরেন এটা আপনার ডিজাইন, এখন আপনি জেপিজি শেপ দিবেন, হ্যাঁ এটা স্যাম্পল দেখাইলাম, এটা একটা আপনার ডিজাইন ধরেন আর্টবোর্ডটা। এখন আমার কিন্তু আর্টবোর্ডের বাহিরে শেপ, আর্টবোর্ডের বাহিরে আমার শেপ আছে, এটা কিন্তু আর্টবোর্ড, এটা আর্টবোর্ড না, এই যে কালো অংশটা দেখা যাইতেছে, আমি আর্টবোর্ড টুলে ক্লিক করলে দেখেন আর্টবোর্ড কতটুকু দেখা যাইতেছে, এটা হইতাছে আর্টবোর্ড, আর বাকি যা আছে এটা হলো আর্টবোর্ডের বাহিরে। ঠিক আছে একটু খেয়াল করি, এখন আপনি শেপ দিবেন কোথা থেকে? ফাইল অপশন, ফাইল অপশন থেকে আপনি জেপিজি, জেপিজি অর্থাৎ ইমেজ, জেপিজি অর্থাৎ ইমেজ যদি সেভ দিতে চান, ইমেজ আমি আবার বলতেছি, যদি জেপিজি অর্থাৎ ইমেজ যদি বের করতে চান সেক্ষেত্রে এক্সপোর্ট, হ্যাঁ এখানে যাবেন, এখানে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, আসার পরে আপনি নিচে খেয়াল করেন, এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ, হ্যাঁ এখানে দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে এসে দেখেন আপনার অপশন আছে জেপিজি লেখা আছে, জেপিজি, জেপিজি লেখা আছে, পিএনজি লেখা আছে, মূলত আমরা জেপিজিটা আমার দরকার, জেপিজি ক্লিক করলাম, দেখেন জেপিজি সিলেক্ট হয়েছে, এবং এখানে একটা লেখা আছে ইউজ আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ড এইটা মাস্ট বি আপনার ক্লিক করব, অর্থাৎ ক্লিক করে একটা টিক মার্ক উঠিয়ে দিব, হ্যাঁ এই টিক মার্কার দেওয়ার পরে এটা অবশ্যই রাখবো সব সময়, অলওয়েজ জেপিজি, জেপিজি ই করতে গেলে সব অবশ্যই এটা আমি দিব। এখন আমি আমার ফাইল কোথায় আমি সেভ দিব এটা আমি সিলেক্ট করে দিই, ধরেন আমি ডেস্কটপে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমি এখানে আপনার ফাইলের নাম দিই ওয়ান দিলাম, জাস্ট এবারে সেভ দিই, সেভ দিলাম, ওকে এটা আমার সেভ হয়ে গেছে, দেখেন এটা আমার এই যে এই যে আসছে পুরা আমার আর্টবোর্ডে যা আছে ওইটাই আছে। এই অপশনটা কি আপনার ছিল না? না কেন ছিল না? আমি কি এই যে এখান থেকে এক্সপোর্ট কি নাই? আমি ওখান থেকে
আচ্ছা, এখন বুঝা গেছে কিভাবে সেভ দিবেন জেপিজি। আর ফাইল আমি ও যে ফাইলের যে ইটা ভিডিওটা যেভাবে ফাইল দেওয়া কিভাবে সেভ দিবেন ওটা আবার দেখবেন, ওটার ভিতরেও বলা আছে এই সেভের ইটা। তারপরে আমি আবার দেখিয়ে দিলাম আর ফাইল এগুলা কিভাবে সেভ দিবেন এটা আমি ভিডিওতে বলছি একবার। আচ্ছা একটু আজান হইতাছে, একটু আমরা 5 মিনিট অফ রাখি। হ্যাঁ
আচ্ছা আজান শেষ হয়েছে মেবি। আচ্ছা এরপরে আর কি প্রবলেম ছিল, আর কি প্রবলেম ছিল? আর কোনো প্রবলেম আছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা আর কোনো প্রবলেম নেই? আপাতত নেই। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে আমি গ্রুপে ডিজাইন পাইছি দুজনের। এখানে সে একটা ডিজাইন করছে, ডিজাইনটা আমি দেখি কি করছে। ওকে, এখানে সে একটা ডিজাইন করছে, দেখেন তার ডিজাইনে একজন বলেন, মানে একজন একজন করে বলেন তার ডিজাইনে কি কি ভুল আছে। ডিজাইনটা একটু বড় করি। আচ্ছা একজন একজন করে বলেন যে তার ডিজাইনে কি ভুল আছে, বলেন বলেন একজন, ফার্স্ট একজন বলেন। এটা সে, এটা লোগো তার, এটা তার লোগো, এটা টেক্সট, আর এটা সে ফন্ট, আর একটা শেপ দিছে, শেপ দিয়ে সে কি করছে, তো তার ডিজাইনে কি ভুল আছে একটু বলেন। হ্যাঁ বলেন কি কি ভুল আছে তার ডিজাইনে। এই টেক্সটের, এই টেক্সট নাকি এই টেক্সট নিচেরটা না? আচ্ছা তারপরে আর কেউ, আর কেউ ধরেন তো কি ভুল আছে। এটা মেবি লোগো আছে, এটা লোগো না ডিজাইনের। হ্যাঁ লোগো, এটা এটা তার লোগো, এটা তার লোগো। হুম, তো আমার কাছে তার তার শেপ গুলো ঠিক আছে। হ্যাঁ তার শেপ গুলো সবই ঠিক আছে, শুধু সমস্যা হইতাছে যে টেক্সটে, তার সমস্যা হইতাছে টেক্সটে। হ্যাঁ টেক্সটে সমস্যা, টেক্সটে যেটা হয়তো খেয়াল করে নাই যে এই টেক্সট গুলো, এই যে টেক্সট, এত বড় টেক্সট দেওয়া ঠিক না, আর কালারটা হোয়াইট হইলে ভালো হইতো, ঠিক আছে হোয়াইট কালার হইলে ভালো হইতো। আর এটা আর একটু নিচে নামবে, এগুলো আরো নিচে নামবে, এরপরে এটা আর এটা আরো বড় হবে, এটা আরো বড় হবে, লোগোটা ছোট হবে আর একটু, ঠিক আছে লোগোটা আর একটু ছোট হবে। তারপরে এখানে আরো কন্টেন্ট বাকি আছে, টোটাল এখনো ডিজাইন শেষ হয়নি তার ডিজাইনে। সমস্যা নেই, আপনি যে এটা করতেছেন এটা ফুল করে আমাকে দিবেন। হ্যাঁ এটা ফুল করে দিবেন, ঠিক আছে যে করতেছেন। তারপরে আরেকজন দিছেন, এটার ই কোথায়? আমার ইমেজ দিলে ভালো হইতো এটার, বিজনেস কার্ড। এটা কি করছে? ও আচ্ছা, সেভ দিয়ে আমার, আমি যেভাবে সেভ দেওয়ার সিস্টেমটা দেখেছি বুঝতে পারছি তো না, ওইভাবে সেভ দিয়ে ডিজাইনটা পুরো কমপ্লিট করেন। হ্যাঁ ডিজাইনটা পুরো কমপ্লিট করে ওভাবে সেভ দিয়ে তারপর আমাকে দেন, গ্রুপে দেন। ওকে,
আচ্ছা আচ্ছা, আজকে আপনাদের দেখাবো যে আজকে আপনাদের যেটা হইতেছে ক্যাটালগ ডিজাইন শেষ, ক্যাটালগ ডিজাইন শেষ, অনেক কিছুই শেষ মোটামুটি। তারপরে আপনাদের যে সিলেবাসে যা আছে ওগুলো আপনারা পারবেন। আমি যদি একটু দেখি কি আছে, এখানে না অফিসে ছিল মেন এটা, এটা একটু দেখি। ক্যাটালগ শেষ, বুক 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 কভার ডিজাইন তো পারবেন না? বুক কভার ডিজাইন হইতেছে আপনার বুক কভার ডিজাইন পারবেন না? হ্যাঁ, ক্যাটালগ বসিয়ে সেম বুক কভার। আমি দুই একটা স্যাম্পল যদি আমি দেখাই আপনাদের, আমি যদি গুগলে সার্চ দিই, আমি জাস্ট আলোচনা করে দিলাম। হ্যাঁ, এটার বুক এটা আমার করে দিবেন, পারবেন পারবেন বলতেছেন, ঠিক আছে করে গ্রুপে দিবেন। বুক কভার বুক কভার হইতাছে সেম ফ্লায়ার মতন। হ্যাঁ, বুক কভার এটা হইতাছে বুক কভার ডিজাইন, এগুলো হইতাছে বুক কভার। যদি দেখি আমি সব যে কটা বই আছে আর কি, কভার আছে, আপনি একটু খেয়াল করেন সবগুলো কিন্তু সেম সাইজ, ঠিক না? তারপরেও সাইজ গুলো অনেক সময় চেঞ্জ হয়, অনেক সময় চেঞ্জ হয়, কারণ আমরা বইটা আর সব সময় এক সাইজে দেখি না। অনেক সময় ছোট বই দেখি, বড় বই দেখি, কিন্তু আলটিমেটলি আমরা যে ডিজাইন করব সব দেখা যাইতেছে কাভার গুলো সব সেম সাইজ, একদম সেম সাইজ। কোনো সিম্পল কাজ, কোনো বেশি কিছু কাজ নেই, একেবারেই সিম্পল কাজ, ঠিক আছে? যে বুক কভার, যে কভার, এই যে এ4 সাইজের এটা, হ্যাঁ এ4 সাইজের একদম সিম্পল কাজ, এগুলো আপনারা পারবেন। ফ্লায়ার যেভাবে করছি সেম ভাবে, ফ্লায়ার ডিজাইন যেভাবে করছি সেম ভাবে এটাও বুক কভার ডিজাইন পারবেন। এই বুক কভার ডিজাইন আমাকে আপনারা দিবেন, হ্যাঁ যারা আছেন তারা আমাকে দিবেন বুক কভার ডিজাইন, এই বুক কভার ডিজাইন করে আমাকে দিবেন, এই বুক কভার গুলো করে আমাকে দিবেন ফ্লায়ারের মতনই সেম। এর জন্য আমি এটা মানে এটা এই ক্লাসে আপনাদের শেষ, কিন্তু আমি এটাকে একটা আরেকটা নিতেছি, যেটা হইতেছে আপনাদের দেখানো হয়নি, যেটা হইতেছে ফটোশপে কিভাবে আমরা টেমপ্লেট নিব। অর্থাৎ বুক কভার কিন্তু অনেক সময় ফটোশপে করা হয়, কারণ অনেক সময় এডিটিং এর কাজ আছে বুক কভারের। সাপোজ আপনি যদি একটু খেয়াল করেন, এখানে এটা কিন্তু ফটোশপে করা হয়েছে, একটু এডিট করছে, এর জন্য এডিটিং এর কাজ করা হয়েছে। আর এগুলো হইতেছে ব্যাকডোর, এগুলো পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়। তারপরে আপনার এই যে এই যে কাজগুলো, এগুলো ফটোশপে করা, একটু কালার কারেকশন, ঠিক আছে, এটা ফটোশপে করা। তো আমরা এই জন্য ফটোশপে কিভাবে টেমপ্লেট নিব এটা আজকে দেখব। আমি ফটোশপে আছি, এখন ফটোশপে গেলাম আমরা, এরপরে আমরা কি করব, এখন এখান থেকে ফাইল, ফাইল অপশন থেকে আমরা নিউ একটা ফাইল নিব। নিউ ফাইল নেওয়ার পরে এখানে আমাদের লিখি বুক কভার, এরপরে আমি এখান থেকে আমাদের অনেকগুলো সাইজ দেওয়া থাকে, আমি ইন্টারন্যাশনাল পেপার অর্থাৎ এখান থেকে পেপার সাইজটা দিয়ে দিলাম। হ্যাঁ, ফটোশপে বানাইতে পারি কিন্তু করি না, কেন করি না এটাকে আমি বলছিলাম, যে জিনিসটা ছোট বড় করলে দেখা যায় ফাইটটা যায়, হ্যাঁ থাকে না, সুন্দর থাকে না। হ্যাঁ, ইমেজ ফেটে যায়, শেপ তো আবার পিক্সেলে থাকে, তো করি না। আর অনেক সময় আবার প্রিন্টের জন্য আবার করি, যে ইমেজের ইমেজের কিছু এডিটিং এর কাজ করলে ওইটা প্রিন্ট করলে সেক্ষেত্রে আমরা করি, যেরকম এই যে এই যে বুক কভার ডিজাইন। হ্যাঁ, অনেক সময় যদি দেখা যায় কিছু ডিজাইন করতে গেলাম যে এডিট করতে হইলো, সেক্ষেত্রে আমরা ফটোশপে করলেও প্রবলেম নেই, ওকে? কিন্তু আপনি বেশ ম্যাক্সিমামই আমরা প্রিন্টের জন্য, নর্মাল প্রিন্টের জন্য কোনো সিম্পল কাজ করতে গেলে যেটা আমরা ইলাস্ট্রেটর করতে পারবো, যেটা ইলাস্ট্রেটর করতে পারবো সেটা ইলাস্ট্রেটরই করবো। আর যেটা ধর সাপোজ যদি আপনার মনে হয় না আমার এখানে বেশি একটু এডিটিং এর কাজ আছে অনেক কিছু, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন ফটোশপে, ঠিক আছে? আমি ইঞ্চি করে দিলাম, হ্যাঁ এখান থেকে ইঞ্চি করে দিলাম, A4 সাইজ করে দিলাম, কালার মোড টাইম চেঞ্জ করে সিএমওই কে রাখলাম, ওকে, বাকি সব সিম থাকবে, এরপরে ওকে।
ওকে দেওয়ার পরে আমার এখন একটা আর্টবোর্ড আসবে। আচ্ছা আর্টবোর্ড আসছে, আমি একটু জুম আউট করি। ওকে এখন এখানে হইতাছে আমার একটা আর্টবোর্ড। আচ্ছা এখানে দেখেন আমি কন্ট্রোল আর দিলে, কন্ট্রোল আর দিলে এই যে একটা অপশন আসছে, এটাকে বলা হয় রোলার। হ্যাঁ কন্ট্রোল আর, আপনারা যদি আবার কন্ট্রোল আমি আর দিই সেক্ষেত্রে এই রোলারটা থাকবে না। আমি যদি আবার কন্ট্রোল আর দিই আবার আসবে, আবার কন্ট্রোল আর দিই আবার চলে যাবে। তো শর্টকাটটা মনে রাখি, কন্ট্রোল আর দিয়ে আমরা একটা রোলার আনি। হ্যাঁ কন্ট্রোল আর, ওকে। এখন এখান থেকে জাস্ট আপনি একটা ক্লিক করে টান দেন, দেখেন একটা রোলার আসতেছে। জাস্ট এখানে নিচে সরলাম, দেখা গেছে আমার রোলারটা, দেখা যায় এই যে, দেখা গেছে। আমি সেম ভাবে আরেকটা উপর থেকে জাস্ট টান দিয়ে এই রোলারটা নিয়ে এখানে সারেন, এই সাইডের থেকে একটা রোলার নেন, সাইডের থেকে একটা রোলার নিয়ে সেম ভাবে আর্টবোর্ডের এখানে রাখেন, আরেকটা রোলার নেই জাস্ট এখানে রাখি। ওকে নাইস, এই যে আমি রোলারটা নিলাম। হ্যাঁ বুঝতে পারি নাই রোলারটা কেন নেওয়া হয়, এটা তো হইতেছে রোলার নিলে আমার এটা মাপ নিতে হবে। আমরা যে ইলাস্ট্রেটরে ওই যে গাইড দিছি, মেক গাইড রাইট বাটন ক্লিক করে, এখানে তো গাইডটা দিতে হলে রোলার নিতে হবে। রোলার নিলে আপনার গাইডটা থাকে, ঠিক আছে, এই রোলার দিয়ে আমরা গাইডটা নিব টেনে টেনে, ঠিক আছে। এখানে মেক গাইড নাই, যেটা ফটোশপে মেক গাইড নাই, ঠিক আছে। তো এই জন্য আমরা রোলার নিয়ে আমরা গাইড দিব। ওকে এখন এই যে পেপারটা, এই পেপারটা আমার এ4 সাইজের, এ4 সাইজের না, এই পেপার সাইজ আমি বাড়াতে হবে। যে সেম ভাবে আমরা যেরকম ইলাস্ট্রেটর করছিলাম, বাড়াইছিলাম না আর্টবোর্ডের এটা সাইজটা, সাইজটা বাড়াইয়া তারপরে আমরা ই দিছিলাম, মেক গাইড করছিলাম, সেম ভাবে আমাকে এটা বাড়াতে হবে। তো আমি এটাকে কিভাবে বাড়াবো, আমি সেম এখানে যাব, প্রথমে উপরে দেখেন ইমেজ লেখা আছে, ইমেজ, ইমেজে ক্লিক করি, তারপরে লেখা দেখা না লেখা আছে ক্যানভাস সাইজ। ওকে ক্যানভাস সাইজে ক্লিক করলাম, দেন এরকম আমার একটা আসলো ক্যানভাস সাইজ। এখানে আপনি কত বাড়াবেন এখানে বলে দেন, আমি 0. কত বাড়ালাম, 25 দিলাম। ওকে এখানে আমি 0.025 দিলাম। ওকে এরপরে ওকে দিই, দেখেন আমার কিন্তু আর্টবোর্ডটা থেকে একটু বাড়ছে, বাড়ছে না, এই যে আমি আর্টবোর্ডে কিন্তু গাইডটা আমার এর জন্য দেওয়া, এই যে গাইডটা দিলাম রোলারটা দিলাম, এ থেকে আমার 0. কত বাড়ছে, 0.25 বাড়ছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু ওয়েট করি, হ্যাঁ আমার এদিকে আজান হইতাছে।
আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আপনি কি সিসি ব্যবহার করতেছেন? ফটোশপ সিসি ব্যবহার করতেছেন? সিসি যে ড্যাশবোর্ড দেখে, ড্যাশবোর্ড দেখে তো বুঝতেছে সিসি ব্যবহার করতেছেন ফটোশপ। আচ্ছা দেন, আপনি কনভার্ট টু নর্মাল দেন, এটা দেন, ক্লিক করেন, সমস্যা নেই। কি আসে আর ক্লোজ করলে, ক্লোজ করলে কি আসে? কোন লেয়ারটা? এই যে এপাশের লেয়ার, যে এপাশে এখানে জাস্ট ধরেন এটা আপনার লেয়ার, আমি একটা নেই, ধরেন এই যে লেয়ার দেখা, লেয়ার ওয়ান, ঠিক আছে, এটা ডিলিট অপশনে, কিবোর্ডে ডিলিট অপশন, ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। কোনটা? এগুলো ওই যে দাগগুলো, দাগগুলো আপনি কিভাবে ডিলিট করবেন, এটা জাস্ট এই যে যেভাবে আনছেন এভাবে আবার নিয়ে রাখেন ওখানে। আচ্ছা আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে এটা এই যে আমার দেখেন ফার্স্টে আমার আর্টবোর্ডের যে মেন সাইজ এটা, এর জন্য আমি এইখানে লেয়ার দিছি। আচ্ছা দেখতেছি, আমি আমি এটা শেষ করি, আর্টবোর্ডটা, আর্টবোর্ড এটা নেওয়া শেষ করি। হ্যাঁ এটা হয়ে গেছে আমার অলরেডি। এই যে আমি নর্মাল যে এটা দিছি যে আর্টবোর্ডের সাইজটা, আর্টবোর্ড সাইজের থেকে আমি 0.25 বের করলাম, অর্থাৎ আমার আর্টবোর্ডের এটা হইতাছে আমার কি গাইড, কালার গাইড। এখন আমি কি করব, এখন আমার আরেকটা কি হইতাছে যে এখন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করি, রেক্টেঙ্গুলার, হ্যাঁ রেক্টেঙ্গুলার সিলেক্ট করলে এখান থেকে জাস্ট এই এখান থেকে, হ্যাঁ এখান থেকে জাস্ট এভাবে একটা ক্লিক ড্রাগ করব, হ্যাঁ একটা শেপ নেব, শেপটা বেশি বড় হয়েছে, কন্ট্রোল টি দিয়ে একটু জুম করেন, দেখেন একটু জুম, এখান থেকে এই যে এটা জাস্ট এভাবে এখানে রাখেন, ঠিক আছে, এটা আমি এখানে রাখি,
এখানে রাখলাম। ওকে, এরপরে মুভ টুলে চলে যাই। যে এখানে দেখেন এই যে শেপটা, হ্যাঁ এই শেপটা আমি জাস্ট আবার এখানে রাখলাম। এখানে রেখে আরেকটা রুলার টান দিলাম, আরেকটা দিলাম। ওকে, সেম ভাবে এইটাকে আমি এখানে নিয়ে আসব। এটা তো সবচেয়ে ইজি, হ্যাঁ সবচেয়ে ইজি হইতাছে আর্টবোর্ড নেওয়া। এখানে রাখি, এখান থেকে একটা রোলার টান দিই, এখান থেকে একটা দিই। তারপরে আমার এই এই এটা সবটা আমি ডিলিট করে দিই। ডিলিট অপশনে, কিবোর্ডের ডিলিট অপশনে ডিলিট করলে ডিলিট। এখন এই যে গাইড দিলাম, রোলার টান দিলাম, এটা হইতাছে কি আমার, এটা হইতাছে আমার হইতাছে কালার গাইড, আর এটা এটা হইতাছে কি আমার টেক্সট গাইড। ওই যে আমরা দুইটা গাইড দিই, এই দুইটা গাইড দেওয়া হলো। ওকে, এটুকু বুঝতে পারছি, দুইটা গাইড যে আমরা দেই ইলাস্ট্রেটরে, এই দুইটা গাইড দিছি ফার্স্টে, বুঝতে পারছি আমার কথা কি শোনা যাইতেছে? হ্যালো,
আচ্ছা, আমার নেটটা চলে গেছিল, বলছিলাম যে আমার নেটে প্রবলেম দিতে পারে, কারণ ওয়াইফাই এত প্রবলেম দেয়। সবারই চলে গেছিল না? আমি তো একা একা কথা বলতে আছি। আচ্ছা, কথা বলেন না কেন আপনারা? আমি একা একা কথা বলতে আছি। আমি বলছি আপনারা কথা বলতেছেন না কেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি যেটা দেখাইতেছিলাম যে আমি কি এই যে দুইটা গাইড, এই দুইটা গাইড কিভাবে নিলাম দেখছি আমরা। আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখে আমি তো শেয়ারই করিনি। এই যে দুইটা গাইড নিছি আমি, এই গাইড দুইটা কিভাবে নিছি এটা আমি কি বুঝতে পারছি? এই যে গাইড দুইটা নিছি, এই গাইড দুইটা যে কিভাবে নিছি এটা বুঝতে পারছি আমি। সবাই আচ্ছা, হ্যাঁ, এখন আপনি রোলার নিতে পারেন, এটা রোলার। হ্যাঁ, এরপরে আমি রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করব। আবার সিলেক্ট করার পরে দেখেন আমার পুরো আর্টবোর্ডটা, পুরো আর্টবোর্ডে আমি একটা শেপ নিব, পুরো আর্টবোর্ড। এখান থেকে ধরবেন, আপনি এই মাথা থেকে ধরবেন, ধরে জাস্ট ড্র্যাগ করে এখানে পুরো আর্টবোর্ড একটা শেপ নেবেন। আমি পুরো একটা আর্টবোর্ড একটা শেপ নিলাম। এখন কন্ট্রোল আর কন্ট্রোল টি দিয়ে, হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, রোলার রেক্টেঙ্গুলারটা আমি সিলেক্ট করলাম কন্ট্রোল টি দিয়ে। কন্ট্রোল টি দিয়ে আমি একটু জুম করি, দেখেন আমার কিন্তু এটা সিলেক্ট হয় না এখনো, পুরো কিন্তু আর্টবোর্ডের সাথে ই করে নাই। তো আমি অ্যাটাচ করে দিব আর্টবোর্ডের সাথে। কিভাবে? জাস্ট এখানে এসে একটু টান দিয়ে জাস্ট আবার এসে এখানে ই করবেন, দেখবেন অটোমেটিকলি এটা নিয়ে নিবে। এখানে আসেন, একটু জাস্ট ই করে জাস্ট এখানে আসেন, অটোমেটিকলি এটা নিয়ে নিল। ওকে, এরপরে আমার নিচে দেখি, নিচে একটু বাকি আছে, এটাও জাস্ট সেম ভাবে এইভাবে নিয়ে নিবে। ওকে, এখন পুরো আর্টবোর্ডে আমার একটা রেক্টেঙ্গুলার শেপ আছে। হ্যাঁ, আমি টুলসটা আবার সিলেক্ট করি রেক্টেঙ্গুলার। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখন সিলেক্ট থাকবে, সব সিলেক্ট থাকবে, আমরা উপরে যাই, উপরে একটু খেয়াল করি, উপরে উপরে দেখেন এখানে একটা ই আছে, দেন পাথ অপারেশন, এইটা ক্লিক করার পরে লাস্টে একটা কথা লেখা আছে যে ওভারল্যাপিং শেপ, এটা ক্লিক করবেন, ওভারল্যাপিং শেপ। এটা ক্লিক করার পরে একটু ঝুম করি আমি, আর একটু ঝুম করি, আর একটু, ওকে। এরপরে সেকেন্ড যে লাইনটা আপনার রোলারের সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড যে রোলারটা, এখান থেকে আপনি জাস্ট ড্র্যাগ করে এই সেকেন্ড এসে ছেড়ে দেন একেবারে সেকেন্ডটা। ওকে, দেখেন আমার কিন্তু মাঝখানে অংশটা সাদা হয়ে গেছে, অর্থাৎ আমার মাঝখানে কিন্তু আগে ব্ল্যাক ছিল, এটা এখন সাদা হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি একটু ই করি, আমি কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দিলে এই রোলার গুলো চলে যাবে। কন্ট্রোল এইচ দেখেন চলে গেছে, আবার কন্ট্রোল এইচ দিলাম, কন্ট্রোল রোলার গুলো চলে আসবে, কন্ট্রোল এইচ দিলে রোলার গুলো চলে যায়। আচ্ছা, আমি যদি দেখেন এখানে কিন্তু আমার চারপাশে যে বর্ডারটা আছে এটা হইতাছে আমার কালার গেট, আমরা যে কালার গেট দিছি ওইটা এটা এরকম, এই কালার গাইড আপনি চাইলে এখানে এসে এই কালার গাইডটাকে চেঞ্জ করতে পারেন। এই যে রেক্টেঙ্গুলার এটা পাশে এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করে জাস্ট এখানে কালারটা চেঞ্জ করে দিলাম আমি, কারণ এই কালারটা রাখলাম। এবং এখানে এই যে লেখাটা, এই লেখাটার উপরে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলাম এখানে লিখে দিলাম ব্লিড, BLEED ব্লিড, ওকে ব্লিড লিখে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার ব্লিড। ঠিক আছে, আবার এই আমার যেই ইগুলো ছিল, রোলার গুলো ছিল, ওইগুলা কিভাবে আনবো? কন্ট্রোল ধরে এজ, কন্ট্রোল এজ দিলে দেখেন চলে আসলো আমার রোলার গুলো, আবার কন্ট্রোল এজ দিয়ে রোলার গুলো চলে যাবে, কন্ট্রোল এজ রোলার গুলো চলে আসলো। ওকে, এই যে প্রসেসিংটা, এটা হইতাছে টেমপ্লেট নেওয়া। হ্যাঁ, এই শেষ আমার টেমপ্লেট নেওয়া। এখন আপনি এটা লিখে দিলাম আমি এখানে, এটা ব্লিড, বাকি যা আছে সব ঠিক থাকবে। এখন আপনি ডিজাইন করেন,
এখন আপনি ডিজাইন করেন, এটা হইতাছে আপনার কালার গাইড, এটা হইতাছে টেক্সট গাইড, দুইটা গাইড দেওয়া আছে। আপনি এখন এখন ডিজাইন করেন, এখানে ডিজাইন করবেন। বুঝা গেছে? এটুকু বুঝা গেছে? যদি না বুঝতে পারেন সমস্যা নেই, ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে যে এইভাবে কিভাবে টেমপ্লেট নিব ফটোশপে, একটু ফটোশপে একটু ঝামেলা হইলেও ইজি, বেশি অনেক ইজি। যদি একবার দুইবার নেন আপনি বুঝতে পারবেন, প্রসেসিংটা একবার দুইবার নিলে প্রসেসিংটা বুঝতে পারবেন যে এত ইজি কেন, ওইটাও ইজি এটাও ইজি। আপনার এটা এই জন্যই দেখাইলাম, মাঝে মধ্যে আমাদের অনেক সময় ডিজাইন করতে হইতে পারে, ফ্লায়ার বসিও বা বুক কভার অথবা বিজনেস কার্ড, অন্যান্য যে সকল ডিজাইনগুলো ফটোশপে অনেক সময় দরকার হয়। তো এর জন্য আমি কিভাবে গাইডগুলো দিব, কিভাবে মাপগুলো নিব, এর জন্য আমি এটা দেখানো, এর জন্য এটা দেখাইলাম। তো এখানে এখন আপনার কাজ হইতেছে, এখানে আপনার ডিজাইন করা, এখানে আপনার ডিজাইন করা। বুঝতে পারছি সবাই? আচ্ছা, না ফটোশপে ইজি, যারা নতুন তারা সবার আগে ফটোশপটা শিখে, আগে যারা নতুন তারা ফটোশপটা আগে শিখে ফেলে। আমি তো ফটোশপ আগে শিখছিলাম, আমার কাছে ইলাস্ট্রেটর কঠিন ছিল, বুঝছেন, আমার কাছে ইলাস্ট্রেটর অনেক কঠিন ছিল। ফটোশপ সবার আগে আমি ফটোশপ শিখছি, ফটোশপ আমার কাছে সব ভালো লাগে, মানে এত ডিজাইন করছি ফটোশপে, এত ডিজাইন করছি, এখন ফটোশপে ভাল লাগে না, মানে ইলাস্ট্রেটর ছাড়া ভাল লাগে না, মানে ইলাস্ট্রেটরে ডিজাইন করি সবচেয়ে বেশি। ঠিক আছে, ফটোশপে দুই একটু হয়তো ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যাই, তাও আবার যাই না, অনেক সময় ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি। ঠিক আছে, ওই মাঝে মাঝে কালার একটু ব্রাইটনেস বাড়ানোর জন্য, হয়তো একটু ইমেজটা ঠিক করার জন্য ফটোশপে যাই, কিন্তু ফটোশপ হইতেছে বেস্ট। ফটোশপ যদি আপনি পারেন, কারণ সবকিছু পারবেন, সব ফটোশপ হইতেছে, আমরা বিভিন্ন দেখবেন যে বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ ই কমার্স প্রতিষ্ঠানগুলো, তারা যারা গ্রাফিক ডিজাইনার খুঁজে, ই কমার্স প্রতিষ্ঠান, তারা মেনলি ফটোশপ যারা এক্সপার্ট তাদেরকে খুঁজে। কেন? তারা তাদের বেশিরভাগ ই কমার্স কোম্পানিগুলো কাজ কি, মূলত তাদের কাজ হইতেছে ওই তাদের প্রোডাক্টের টেমপ্লেট সাজানো, তাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করা, একটু কালার দেওয়া, একটু ব্রাইটনেস বাড়ানো এবং একটা সুন্দর টেমপ্লেটে সাজানো। তো এই জিনিসগুলো সবচেয়ে বেশি ফটোশপে হয়, ইলাস্ট্রেটরে হয় না। ইলাস্ট্রেটরে প্রিন্টের ই কমার্স প্রতিষ্ঠান তো বেশি প্রিন্ট করে না, তারা মেনলি তাদের প্রোডাক্টটা ডিজাইন করে আপলোড করা, তার প্রোডাক্টটা ডিজাইন করে আপলোড করা। তো ই কমার্স প্রতিষ্ঠান দেখবেন যে ফটোশপ ইলাস্ট্রেটর দোনোটাই চায়, কিন্তু মেনলি ফোকাস দেয় ফটোশপে, বেশিরভাগই ফটোশপে কাজ করা হয় যারা ই কমার্স প্রতিষ্ঠান। অনেকেই কাজ করে আমাদের কোম্পানি থেকে, অনেকে জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো এই যে মেনলি যে এটা দেখাইলাম, এখান থেকে আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, কালারটা চেঞ্জ করে এখন ডিজাইন করতে পারেন। এখন আমি ভিডিওটা একটু অফ করে দিই, এটা হইতাছে।